এসি ইলেকট্রনিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা এরকম একটা পোলারিটি টেস্টার সার্কিট বানিয়েছি, যার দ্বারা আমরা ব্যাটারি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সহজেই আমরা বার করতে পারবো। এই ধরনের ব্যাটারি যেখানে বিএমএস লাগানো থাকে না, সেখানে পজিটিভ নেগেটিভ বার করা কঠিন হয়ে যায়, কিন্তু এই সার্কিটের সাহায্যে আমরা সহজেই সেটা পারবো বার করতে। যেমন আমি এখানে পজিটিভে পজিটিভ, নেগেটিভ পজিটিভ লাগালে যদি রেড আলো জ্বলে তাহলে বুঝতে হবে কানেকশন ঠিক নাই। ব্যাটারি ঘুরিয়ে নিলাম, ব্যাটারি ঘুরিয়ে নিয়ে যদি আমি কানেকশন লাগাই তো দেখা যাচ্ছে সবুজ লাইট জ্বলছে, তাহলে কানেকশন ঠিক আছে, অর্থাৎ এটা পজিটিভ এটা নেগেটিভ। দেখা যাচ্ছে এবার কানেকশন ঠিক আছে। তাহলে এইভাবে সার্কিটটা কাজ করে। আমাদের এই জন্য দরকার দুটি এলইডি, একটা রেড এবং একটা গ্রিন। তো আমরা কি করব, প্রথমে এলইডি যে পাগুলো আছে সেগুলোকে দু পাশে বেঁকে নেব। এইভাবে দুটো এলইডির আমরা পাগুলোকে বেঁকে নেব। যে কোনো টাইপের এলইডি আমরা ব্যবহার করতে পারি। তো আমরা পাগুলোকে এইভাবে বেঁকে নিচ্ছি। এবার আমরা এলইডির ভিতরে দেখব। এলইডির ভিতরে যেটা চওড়া দিক থাকে সেটা হচ্ছে নেগেটিভ, যেটা পাতলা দিক থাকে সেটা হচ্ছে পজিটিভ। একই রকমভাবে এই রেড এলইডির বাঁ দিকে হচ্ছে চওড়া দিক মানে নেগেটিভ, ডান দিকে পজিটিভ। এবার আমরা দুটো এলইডির একটা পজিটিভ সাইড এবং একটা নেগেটিভ সাইড দুটোকে একদিক করে বেঁকিয়ে নেব, যেমনটা আমি বেঁকিয়ে নিচ্ছি। তো এক্ষেত্রে আমি দুটো এলইডির বিপরীত সাইডগুলো, অর্থাৎ একটা এলইডির পজিটিভ একটা নেগেটিভ, একটা এলইডি নেগেটিভ একটা পজিটিভ, এভাবে দুটো এলইডিকে আমরা বেঁকিয়ে নেব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো এলইডির আমি লেগগুলোকে এভাবে বেঁকিয়ে নিচ্ছি। তো ডান দিকে দেখা যাচ্ছে, যে একটু দেখলে বোঝা যাবে, ডান দিকে দেখা যাচ্ছে গ্রিন এলইডির পজিটিভ এবং রেড এলইডির নেগেটিভ আছে ডান দিকে, ঠিক আছে। এবার আমরা বাড়তি অংশগুলোকে কেটে দেবো এবং দু সাইডটাই কেটে দিতে হবে যাতে সার্কিটটা একটু ছোটো হয় এবং যে লেগগুলো আছে এগুলো খুলে যেতে পারে। সেই জন্য আমরা কী করবো, এলইডিটাকে যে লেগগুলো আছে সেগুলোকে আমরা একটু সোল্ডার করে দেবো, তাহলে এলইডি স্থায়ীভাবে থেকে যাবে। দু সাইডে আমরা সোল্ডারিং করে নেব। তো দেখা যাচ্ছে ডান দিকে হচ্ছে গ্রিন এলইডির পজিটিভ, এটা আমাদের দেখে রাখতে হবে। তো আমাদের 470 ওহমের একটা রেজিস্টার দরকার। এই রেজিস্টারটাকে আমরা যেটা গ্রিন এলইডির যেটা পজিটিভ আছে পজিটিভ সাইডে রাখবো, এই দিকে আমাদের লাল রঙের যে তারটা আছে সেই তারটা লাগাতে হবে। সেই জন্য আমরা এটা এইভাবে সোল্ডারিং করলাম। তো এবার কী করব, আমাদের দরকার একটা দুটো তার, লাল এবং কালো রঙের। আমি এখানে ব্রেডবোর্ডে জাম্পার তারগুলো ব্যবহার করেছি কারণ এগুলো সহজে ছিঁড়ে যায় না, সেই জন্য এখানে সাধারণ যে কোনো লাল কালো তার ব্যবহার করতে পারবো। তো গ্রিন এলইডি যেটা নেগেটিভ সাইড আছে সেখানে কালো তারটা এবং গ্রিন এলইডি যেটা পজিটিভ সাইড সেইখানে আমরা লাল তারটা সোল্ডিং করব। যেটা পাতলা দিক থাকে এলইডি সেটা হচ্ছে পজিটিভ দিক, সেই জন্য আমরা এদিকে লাল তার সোল্ডিং করলাম। তো আমাদের সার্কিট এখন আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সার্কিটটাকে টেস্ট করে দেখবো। খুব সুন্দর, দেখুন অল্প কম্পোনেন্টে তৈরি হয়ে গেছে। ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে চারটে ডায়োড ব্যবহার করেছে, কিন্তু এখানে ব্যবহার করার কোনো দরকার নেই, চারটে ডায়োডের কোনো দরকার নেই। তো সার্কিট টেস্টিংয়ের জন্য আমরা একটা লিথিয়াম ব্যাটারি নিয়েছি। তো ব্যাটারিটা দেখবো আমরা প্রথমে, যে রেড ওয়্যারটা প্রথমে আমরা যদি ব্যাটারি পজিটিভে, এটা পজিটিভ এটা নেগেটিভ, তো ব্যাটারি পজিটিভে যদি আমরা রেড তারটা লাল তারটা লাগাই এবং নেগেটিভে কালো তারটা, তাহলে দেখা যাবে সবুজ লাইটটি জ্বলছে মানে কানেকশন ঠিক আছে। যদি আমরা উল্টো কানেকশন লাগাই তাহলে দেখা যাবে লাল লাইট জ্বলছে মানে কানেকশন ঠিক নেই। এইভাবে সার্কিটটি কাজ করে। তো সার্কিট ডায়াগ্রাম দেওয়া থাকলো, খুব সহজেই যে কেউ কিন্তু এই সার্কিট দেখে, সার্কিট ডায়াগ্রাম দেখে সার্কিট বানাতে পারবে। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট পড়তে কার না ভালো লাগে, তাই অবশ্যই কমেন্ট করবেন।